ভেজিটেবল পিলার আজকে আসলো। এটা এখানে 12টা স্পুন আছে। কম্বো সেট এটা, এটাও আজকে এসেছে। এগুলো সবগুলোই আমার অর্ডারের জিনিস, যা যা আসছে যা যা দেখাচ্ছি সবকটাই অর্ডারের জিনিস আছে। স্পুন সেটটা আর খুললাম না, ওটা প্যাকিং করা আছে, থাক দিয়ে দেবো কালকে। এইটা খুলে দেখালাম, স্পুন স্ট্যান্ডটা। পেঁয়াজটা ভাজতে বসিয়েছি, একটু নুন দিয়ে একটু দেখলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখো বন্ধুরা এটা আমি অরিফ্লেমে পেয়েছিলাম। এই কুক অ্যান্ড সার্ভে রান্নাও করা যায় আবার রাখাও যায়। সব কটি সরু গ্লাস দেওয়া, ভাজা হোক। আমি তারপরে দিচ্ছি এতে একটুখানি কাশ্মীরি মিক্স করব, হলুদ আর কাশ্মীরি মিক্সটা দিলাম, একটুখানি ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দেবো। যে পেস্টটা করে রেখেছি দেখালাম, এটা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি। ওতেও মশলা দেওয়া আছে, হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে আমি পেস্টটা বানিয়ে রেখেছি। পেস্টটা দেবো এবার, এই দেখো বন্ধুরা এবার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা যায় আমি একটুখানি কষবো এটা। পেঁয়াজ লঙ্কা সব কিছুর সাথে একটু প্রথমে তো তেলেতে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ কুচো একটা দিয়েছি, দিয়ে এবারে পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটা একটুখানি ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এই কাঁচা পেস্টের যে গন্ধটা চলে যায়, আদা রসুন টমেটো পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে বাটার পর, এটা যতক্ষণ না যায় এটা একটু কষতে হবে। তারপরে আলু দিতে হবে, একটু আলু কষা করবো। আলু কষা আর কড়াইশুঁটি কচুরি হবে, দুপুরটা করেছি, পুরোটা শেয়ার করতে পারিনি, অল্প একটু শেয়ার করেছি। আর আমি গরম মশলাটা ব্যবহার করি টাটা সম্পানে, আমরা যারা ব্যবহার করে তাদের জানি, আর যারা ব্যবহার এখনও করো না এইরকমভাবে থাকে দেখাচ্ছি আর এই সিস্টেমে থাকে এরকম।
এরকম পাউচ হিসেবে থাকে, ছটা করে পাউচ থাকে। আমি ছটা করে এরকম পাউচ দেওয়া থাকে। আমার দুটো পাউচ হয়ে গেছে। আমি এই যে কৌটোয় আছে, কৌটোয় ঢেলে রাখি, লেখা আছে, ঢালা আছে। আচ্ছা, এদিকে হয়ে গেছে। এবারে আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ফিরছি। এতে অ্যাড করলাম টক দই আর কাশ্মীরি মিষ্টি।